আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আশা করি আপনারা আজকের ভিডিওটির থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওতে অন্যরকম কিছু আপনারা জানতে পারবেন। হ্যাঁ, ঠিকই ভিউয়ার্স, আপনারা ঠিকই ধরেছেন। আজকের ভিডিওতে আমি কিরগিজস্তান সম্পর্কে অনেক তথ্য দেব। আশা করি আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করলে আমি পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। তো সুপ্রিয় দর্শক, আপনারা ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখুন, আপনারা উপকৃত হবেন, বিশেষ করে যারা কাজাখস্তান এবং কিরগিজস্তানে আসতে চান। তো আজকের ভিডিওটি মূলত কিরগিজস্তান বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আপনারা বর্তমানে অনেকেই আমাকে ফেসবুক ইউটিউবে নক করেন কাজাখস্তান এবং কিরগিজস্তান বিষয় নিয়ে। সো বাস্তবতাটা হচ্ছে বর্তমানে কাজাখস্তানের ভিসাটা একটু হার্ড, স্টুডেন্ট ভিসা বলেন বা বিজনেস ভিসা বলেন, যেটাই বলেন না কেন, একটু অন্যরকম। গত বছরের চেয়ে এই বছরটাতে অনেক ব্যতিক্রম। সো বর্তমানে কিরগিজস্তানের ভিসা অনেক সহজসাধ্য, খুব সহজে কিরগিজস্তানে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায়। এটা হয়তো আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি। সো সুপ্রিয় দর্শক, কিরগিজস্তানে বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে এবং প্রচুর বাংলাদেশিরাও এসেছেন কিরগিজস্তানে। এবং বাস্তবতাটা হচ্ছে কিরগিজস্তানে প্রচুর কাজ আছে, যেমন কনস্ট্রাকশনের কাজ, গার্মেন্টসের কাজ। অনেকেই বলেন কিরগিজস্তানে কাজ পাওয়া যায় না, এটা আসলে ভুল ধারণা। কিরগিজস্তানে প্রচুর লোক কনস্ট্রাকশনে কাজ করতেছে এবং প্রায় সবাই 40-50 হাজার টাকা বেতনের কাজ করতেছে, বেতন পায় প্রতি মাসে। এবং কিরগিজস্তানের ভিসাটা অনেক সহজসাধ্য কেন বললাম, যে কিরগিজস্তানে ওয়ার্ক পারমিট ভিসাটা ই ভিসা, এবং এই ভিসার জন্য ইন্ডিয়াতে যেতে হয় না, এবং খুব কম সময়ের মধ্যে কিরগিজস্তানের ভিসা করা সম্ভব। অনেক সময় 3-4 দিনের ভিতরে কিরগিজস্তানে ভিসা করা যায়। সো আপনারা যারা কিরগিজস্তানে আসতে চান, এটা একটা দারুণ সুযোগ বর্তমানে কিরগিজস্তানে আসতে। খরচটাও কম লাগে কাজাখস্তানের তুলনায়, কিরগিজস্তানে আসাটা অনেক সহজসাধ্য এবং বেতন প্রায় সমানই পাওয়া যায় কাজাখস্তানের মতোই, মোটামুটি 19-20 পার্থক্য থাকে। সো আপনারা যারা এইসব দেশগুলো নিয়ে চিন্তা করতেছেন, আপনাদের জন্য আমি মনে করি কম খরচে আসতে চাইলে কিরগিজস্তানে আপনারা আসতে পারেন। এবং কিরগিজস্তান বিষয় নিয়ে যাদের প্রশ্ন থাকবে, সো আপনারা আমার ফেসবুক পেজ এইটাতে ইনবক্সে নক দিয়ে রাখতে পারেন, আমি সময় করে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি স্ক্রিনের মধ্যে আমার ফেসবুক পেজের ছবিটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা যদি কিরগিজস্তান সম্পর্কে জানতে চান আমার ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ করবেন। কিরগিজস্তানের ওয়ার্ক পারমিট ভিসার সুবিধাটা হচ্ছে, আপনারা যদি ভিসা পান, এটা ই ভিসা থাকবে, এটা দিয়ে আপনারা বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট করে কিরগিজস্তান আসতে পারবেন। এবং কিরগিজস্তানে আসলে এখানে থাকা খাওয়ার খরচটা মোটামুটি বাংলাদেশের মতো প্রায় সমানই, কিছুটা কম বেশ হয় বিভিন্ন জিনিসপত্রে। সো আপনারা থাকা খাওয়ার ক্ষেত্রে আপনারা অনেক সাশ্রয়ীভাবে থাকতে পারবেন। এবং আপনারা যে কোনো কাজ যদি করেন, যেমন গার্মেন্টসের কাজ, যদি সেলাইয়ের কাজ কেউ জানেন, আপনারা সেইগুলা করলে মোটামুটি আপনারা 50,000 টাকার মতো ইনকাম করতে পারবেন। এবং কনস্ট্রাকশনের কাজ করলেও অ্যাভারেজ 40-50 হাজার টাকা আপনারা ইনকাম করতে পারবেন। অনেক অনেক ক্ষেত্রে আপনারা 50,000 টাকার উপরেও ইনকাম করা সম্ভব, যদি আপনারা একটু বাসা টাসা শিখেন, কাজকর্মের দক্ষতা থাকে, আপনারা 50,000 টাকার উপরে ইনকাম করতে পারবেন। তো এটা অসম্ভব কিছু না। আর যারা মনে করেন যে না, আমি কষ্ট করতে পারবো না, এরপরে আরামের কাজ খুঁজবেন, তাদের জন্য তো কাজ পাওয়াটা অনেক কষ্ট হবে, এটা তো স্বাভাবিক। আপনারা যদি চেষ্টা করেন না এবং কষ্ট করতে রাজি না থাকেন, তাহলে তো কাজই পাবেনই না আপনারা। সো আপনারা যে দেশেই যান না কেন, সব দেশেই কাজ আছে, যদি পরিশ্রম করতে পারেন এবং চেষ্টা থাকে, অবশ্যই আপনারা ইনকাম করতে পারবেন। এবং কিরগিজস্তানে বর্তমানে আপনারা দুইটা কাজেরই চাহিদা বেশি, যেমন গার্মেন্টসের কাজ এবং আপনাদের ওই কি বলে, গার্মেন্টসের কাজ করতে গেলে ওইখানে আপনাদের দক্ষতা থাকতে হবে। যদি আপনারা বাংলাদেশে এরকম কাজ করে থাকেন, তাহলে আপনারা গার্মেন্টসের কাজ করতে পারবেন। আর যদি কোনো দক্ষতা না থাকে, তাহলে কনস্ট্রাকশনের কাজ আছে, কনস্ট্রাকশনের কাজে এইগুলোতে আপনারা দক্ষতা লাগবে না, আপনারা যে কোনো মানুষ আসলেই কাজ করতে পারবেন।
এবং আপনারা যদি টুকটাক একটু রাশিয়ান ভাষাটা শিখেন, আমার ইউটিউব চ্যানেলে রাশিয়ান ভাষার অনেকগুলা ভিডিও আছে, আপনারা চাইলে সেইগুলো দেখতে পারেন। সো আপনারা ফেসবুক পেজেও আমার দেখতে পারেন, রাশিয়ার ভাষার অনেকগুলা ভিডিও আছে। সো এই রাশিয়ান ভাষাগুলো যদি জানতে পারেন, আপনি ভাষাটা জানতে পারলে আপনারা ফুড ডেলিভারিও করতে পারবেন, মোটামুটি আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন কিরগিজস্তানেও। সো আমি মনে করি অনেকেই কম খরচে আসতে চান কিরগিজস্তান, কাজাখস্তান এইসব দেশগুলোতে, কিন্তু কাজাখস্তানে আসলে কম খরচে আসা যায় না, মোটামুটি আপনারা কিরগিজস্তানের থেকে বেশি টাকা খরচ হয় কাজাখস্তানে আসতে। সো আপনাদের যাদের আর্থিক সমস্যা আছে, আপনারা কিরগিজস্তানে আসবেন, এটাই আপনাদের জন্য বেটার অপশন। সো আপনারা যদি কোনো তথ্য জানার থাকে, অবশ্যই আমার ফেসবুক পেজে, যেটা আমি আপনাদের স্ক্রিনে দিয়েছি, মাসুম আহমেদ ওয়ার্ল্ড, সেখানে আপনারা নক দিয়ে রাখবেন, আমি সময় করে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আপনারা অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার সব ভিডিওতে আমি এগুলো বলে থাকি, কারণ মানুষ মাত্রই ভুল হয়, এবং আমি ভিডিওগুলো করি আপনাদের জন্য। এবং আমার ভিডিওর মাধ্যমে আপনারা কেউ কষ্ট পেয়ে থাকলে বা কারো যদি পছন্দ না হয়, আমি আন্তরিকভাবে দুঃখিত এটার জন্য। সুপ্রিয় দর্শক, আমি ভিডিওটির শেষ পর্যায়ে আরেকটি কথা বলবো আপনাদেরকে, আপনারা কাজাখস্তান বা কিরগিজস্তান যে দেশেই আসেন না কেন, আপনারা যাদের মাধ্যমে আসবেন অবশ্যই আপনারা সঠিক তথ্যটা জেনে আসবেন, ভুল কোনো তথ্যের কারণে আপনারা আসবেন না, আপনারা জেনে শুনে আসবেন। হ্যাঁ, আমি যেটা বললাম সেটাই সত্য, এইখানে কিরগিজস্তানে আসলে আপনারা কনস্ট্রাকশনের কাজ করতে পারবেন, দক্ষতা থাকলে আপনারা গার্মেন্টসের কাজ করতে পারবেন, টেইলারি কাজ করতে পারবেন, যদি এইসব বিষয়ে দক্ষতা থাকে ফুড ডেলিভারিও করতে পারবেন টুকটাক ভাষা জানলে, এগুলোই বাস্তবতা, বুঝছেন। কেউ যদি আপনাকে বলে যে কাজাখস্তান কিরগিজস্তানে আসলে আপনারা লাখ টাকা ইনকাম, বুঝছেন, কিন্তু এই লাখ টাকা ইনকাম করতে গেলে কি লাগবে সেটা যদি আপনাদেরকে কেউ না বলে, তাহলে তো আপনারা এই লুবে ফরে আসলে আপনারা বোকামি করবেন, ভুল করবেন। সো আপনাদের জন্য পরামর্শ, আপনারা সঠিক তথ্য জেনে যে কোনো দেশে আসবেন। সো আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা আমার আজকের ভিডিওটি উপভোগ করেছেন। সো পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের কাছে, সবার সুস্বাস্থ্য কামনা করি, সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। Thank you.